প্রযুক্তি, ওকে? আচ্ছা, এই অধ্যায়টা এখানে তো শিখন অভিজ্ঞতা আছে, এক এখানে দেওয়া আছে এখানে। তো আমরা একটু দেখে নেই যে প্রযুক্তির প্রসারের ফলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আমাদের জীবনযাত্রা, বদলেছে জীবনযাপন, লেনদেন, যোগাযোগ, পেশা, বিনোদনের মাধ্যমে। আগামী 5 বছর পর আমাদের জীবনে কি পরিবর্তন আসছে তা আমরা এখন হয়তো বা অনুমান করতে পারবো না। তাই প্রতিনিয়তই পরিবর্তনশীল এই পৃথিবীতে যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আমাদের প্রস্তুত থাকা চাই। এখন আমাদের পড়াশোনা আর জানা শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ নেই, জানার পরিধিকে বিস্তৃত করতে আমাদের তথ্য নিতে হয় ইন্টারনেট, অন্যান্য মাধ্যম থেকে, যে কারণে কার্যকরভাবে যথাযথ তথ্য আদান প্রদান করতে পারা অনেক গুরুত্বপূর্ণ দক্ষতা এখানে। আচ্ছা, তো আমরা এখানে আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যথাসাধ্য যাচাই করে আমাদের বিদ্যালয়ে একটি বুলেটিন তৈরি করবে, বুলেটিন হ্যাঁ তৈরি করব। এছাড়াও নিজেদের জন্য তৈরি করব একটি অনলাইন পোর্টফাইলও, যে পোর্টফাইলগুলোতে পুরো বছর জুড়ে ডিজিটাল প্রযুক্তির সকল বিষয়ে আমরা যা যা কাজ বা প্রজেক্ট করব সেগুলো আমরা নিয়মিত আপলোড দেবো এখানে। একটা আমাদের ফাইল করতে বলছে এখানে, যে ফাইলের মধ্যে আমাদের যে আমাদের এই বিদ্যালয়ে থাকাকালীন আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আমি জাস্ট ওখানে সেভ করে রাখবো এখানে। 1 বছর পর কি গবেষণা করলাম, প্রজেক্ট করলাম তা পৃথিবী তা যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখে জানতে পারবে এখানে। তো চলো আমরা এখানে স্কুলের বুলেটিন তৈরি কাজ শুরু করি। এখানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা খুব সহজে যে কোনো তথ্য এক মুহূর্তে অনুসন্ধান করে করে বের করতে পারি ফেলি আর কি। আবার এই ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করছে। আমরা আমাদের যে স্কুল বুলেটিন তৈরি করব সেখানে আমরা সবাই কমপক্ষে একটি করে প্রসারিত ভুল তথ্যের বিপরীতে সঠিক তথ্য খুঁজে বের করব এবং সেই সম্পর্কে একটি করে নিবন্ধন বা আর্টিকেল লিখবো এখানে। আর্টিকেল হচ্ছে একটা প্যারা লিখতে বলছে এখানে বা প্যারাগ্রাফের মতো। কাজটি করতে হলে আমাদের আগে বুঝতে হবে কীভাবে ভুল তথ্য প্রসারিত হতে পারে, নিচের ঘটনাটা পড়ে আমাদের দেখাতে বলছে। যেমন সাগর পড়াশোনা শেষে কয়েকটি ব্যাংকে চাকরি আবেদন করেছে, চাকরির সাক্ষাতের জন্য সে প্রস্তুত নিচ্ছে এখানে। কি একদিন সে বাসে বসে চাকরির সাক্ষাতের বিষয়ে একটি বই পড়ছিল, ওই সময় তার পাশের সিটে বসে একজন লোক তাকে চাকরির বই পড়তে দেখে আলাপ 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 করতে করতে জানালো সে লোকটার বড় ভাই একটি মানে ব্যাংকে চাকরি করে। কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছ থেকে চাকরির ব্যাপারে বলবে আর কি। সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো। 1 সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে একটি চিঠি দিল। এখানে সাগর চিঠি খুলে দেখলো তার নাম ওই ব্যাংক থেকে নিয়োগপত্র অর্থাৎ সাগরের চাকরি হয়ে গেছে এখানে। লোকটি সাগরকে একটি পত্রিকায় ওয়েবসাইট দেখালো যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশনের নাম্বার দেওয়া আছে। এখানে সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পেল, সাগর খুশি হয়ে লোকটিকে আরও কিছু টাকা দিল। চিঠিতে উল্লিখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানলো যে তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল এখানে। হ্যাঁ আচ্ছা, একটু চিন্তা করে বলি তো, বাসের ওই অসাধু লোকটি কিরূপ বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয় আর ওয়েবসাইট দেখালো এখানে। এটা আমাদের এখানে এই জায়গাতে লিখতে বলছে, আমরা জাস্ট যেটা লিখবো সেটা হচ্ছে উত্তরাভিখানে লোকটি দক্ষতার সাথে প্রযুক্তির মাধ্যমে স্বনামধন্য পত্রিকায় লোগো ব্যবহার করে একটি নকল পত্রিকা ওয়েবসাইট তৈরি করে। হ্যাঁ, এরপর সেই ওয়েবসাইটের নকল তথ্য দিয়ে সাগরকে বিভ্রান্ত করে এখানে। এটা হচ্ছে আমাদের হবে অ্যান্সারটা এখানে। ওকে, মানে একটা লোগো লাগাইছে। লোগো বলতে আমাদের এখানে প্রত্যেকটা একটা আমাদের কি একটা মানে আছে না, মানে সাইন, যেমন আমাদের এখানে প্রত্যেকটা জায়গাতে কি মানে একটা বাংলা লিঙ্কের জন্য একটা সাইন আছে, তারপরে গ্রামীণের জন্য একটা আছে, এরকম বিষয়ে লোগো আর কি এটাকে বলা হয়। পরের সেশনে এর সম্ভাব্য উত্তর দেওয়া আছে, আমরা মিলিয়ে নিতে পারি। জ্যোতি 9ম শ্রেণীতে পড়ে, একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে জ্যোতির মা বলেন সরকারের পক্ষ থেকে 9ম 10ম শ্রেণীর শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে। ইউটিউবে একটি সংবাদে তিনি দেখছেন, ওই সংবাদে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলছে এখানে। সংবাদটি দেখলো এবং বুঝতে পারলো বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের মাধ্যমে। জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না, সে তথ্য ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ মানে ইমেল করলো এখানে। একদিন পর এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠালে সে ল্যাপটপ পাঠিয়ে দেবে। জ্যোতির মায়ের ফোনে টাকা পাঠিয়ে দিল, কিন্তু এরপর সেই মোবাইল নাম্বার বন্ধ পেল এবং জ্যোতি বুঝতে পারলো যে এটা তার প্রতারণার শিকার হয়েছে এখানে, তাই না? মানে ব্যাপারটা এরকম কিন্তু হয়। একটু চিন্তা করে বলি তো, অসাধু ওই লোকটি ইউটিউবের টেলিভিশন সংবাদে কিভাবে মানে নকল করছে এটা আমরা জাস্ট এখানে লিখবো। উত্তর হবে কি, অসাধু লোকটি ভিডিও এডিটিং বা সফটওয়্যারের মাধ্যমে নকল ভিডিও তৈরি করে এরপর ইউটিউব চ্যানেলে আপলোড করে এটা প্রচার করছে এখানে। ওকে আচ্ছা, পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়ার মেসেজে একটি ছবি পেলেন যেটি তার এক বন্ধু তাকে পাঠিয়েছে। ছবি আসলেই দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি। এখানে পত্রিকায় লোগো এবং কার্ড দেখা বোঝা যাচ্ছে যে এই আজকেই পত্রিকাটা ছাপা হয়েছে এখানে। ছবির সংবাদটি একটি
পাঠ্য বইয়ের ছবি নিয়ে সংবাদে লেখা আছে পাঠ্য বইয়ের অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে। এখানে পাঠ্য বইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটি দেওয়া আছে। এখানে পলাশ নবম শ্রেণীতে পড়ে, স্বাভাবিকভাবে পলাশের বাবার সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো। এখানে তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই সংবাদটি শেয়ার করলেন, তার অ্যাকাউন্ট থেকে তার পরিচয় আর অনেক একটি শেয়ার করে নিলেন। যে এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সবাই পলাশের বাবার ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন। এখানে প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা, বিকৃত করা সম্ভব। এখানে এখন বলছে একটু চিন্তা করে বলছে যে সংবাদপত্রের এই সংবাদটা কিভাবে বিকৃত বা নকল হয়েছে এটা আমাদের এখানে এখানে লিখতে হবে। এখানে অসাধু লোকটি স্বনামধন্য পত্রিকায় লোগো ব্যবহার করে ছবি এডিটিং বা সফটওয়্যার এর মাধ্যমে নকল সংবাদ তৈরি করেন এবং এরপরে সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে প্রচার করেন। এখানে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের এখানে অ্যান্সার হবে। এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি উল্লেখিত 3টি পরিস্থিতি সাগর, জ্যোতি এবং জ্যোতির মা ও পলাশ বাবা কি 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 করতে পারলে বলে আমি মনে করি। এখানে এখানে বলছে সাগরের ওই লোকটিকে বলা উচিত ছিল আপনার মোবাইলে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান, আমি আর ওয়েবসাইটটি ইউআরএল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত যে এটি নকল ওয়েবসাইট। ইউআরএল বলছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউআরএল কি হচ্ছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে আমাদের ইউআরএল বা একটা ওয়েবসাইট একটা প্রোটোকল থাকে এখানে, এটা হচ্ছে ইউআরএল আর কি। নিয়োগ পত্রিকাটি কাগজ, লোগো, খামের চিঠি দেখলেই সাগর বুঝতে পারত যে এটি নকল। এখানে এছাড়াও নিয়োগপত্রটি ইমেইল কিংবা ডাকযোগে সাগরের ঠিকানা আসার কথা, কোনো ব্যক্তির হাতে নয় এখানে। এটা একটা বিষয়। 2 নম্বর বলছে যে কোনো চাকরির প্রক্রিয়াতে চাকরি পাওয়ার লোভে যে টাকা দেওয়া এটা একটা অপরাধ, সাগরের এইটা করা উচিত হয়নি এখানে, তাই না? কারণ সে টাকা দিয়েছে, টাকা দিয়ে চাকরি নিচ্ছে এখানে। এবার বাকি 2টি ঘটনায় কি কি করা যেতে বলে মনে হয় আমরা এখানে লিখি। এখানে আমরা এখানে ফাঁকা যাতে লিখবো এখানে কি কি করা যেতে পারে, এখানে 2টা জায়গাতে 2টা লিখবো এখানে। তো ঘটনা 2-এ আমরা যেটা লিখবো, 1 নম্বর হচ্ছে কি, ল্যাপটপ বিতরণ শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। সুতরাং জ্যোতির উচিত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ সম্পর্কে তথ্য যাচাই করা। এখানে অ্যান্ড শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণের কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষকরা অবগত থাকবেন। জ্যোতির উচিত ছিল শিক্ষকদের সাথে কথা বলা, কিন্তু জ্যোতির এটা না করে কিন্তু অন্য কিছু করছে এখানে, তাই না? তাহলে তার দোষ আছে এখানে। আচ্ছা, তারপরে এখানে 3 নম্বর যে ঘটনাটা যে ঘটেছিল সেটা হচ্ছে আমাদের এরকম হবে। প্রথমত, যে স্বনামধন্য পত্রিকা থেকে সংবাদটি ছাপানো হয় সেটির অনলাইন ভার্সনে সংবাদটি যাচাই করা। এখানে অনলাইনে এটা আছে কিনা, এটা আমাদের অবশ্যই প্রত্যেকটা ছাপানো সংবাদের অবশ্যই অনলাইন ডকুমেন্ট থাকবে। এখানে যে শ্রেণীর বই নিয়ে এটি ছাপানো হয়েছে সেটি সংগ্রহ করে যাচাই করা। এখানে অ্যান্ড পলাশের বাবার পলাশকে এই বিকৃত ছবির কারণে জিজ্ঞাসা করতে পারতো যে তাহলে ছবি সম্পর্কে আরও জানতে পারতো। এখানে যাই হোক, এগুলো করলে আমাদের কাজ হয়ে যেত আর কি। উপরের 3টি পরিস্থিতি ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে কোনো তথ্য বিকৃত হয় তা আমরা নিজেরাই খুঁজে বের করলাম। বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। এখানে যেমন সার্চ ইঞ্জিন বলতে আমরা এখানে যেটা বুঝি যে গুগল, তারপরে ব্রিং, ইয়াহু, ওকে, ফ্যাক্ট চেকস বাংলাদেশ, কিওয়ার্ডগুলো আমরা সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের পর যেগুলো ভুল তথ্য চেক করা যাবে, মানে আমাদের গুগলে বা ব্রিংয়ে তারপর ইয়াহুতে আমাদের এই তথ্যগুলো দেওয়া থাকে সবসময়। যে কোনো একটা বিকৃত তথ্য বা কোনো একটা ভুল তথ্য যে আমাদের কাছে আসে তো আমরা করবো কি, এই মানে সার্চ ইঞ্জিনগুলো থেকে সার্চ করবো, সার্চ করলে আমরা ওই বিষয়ে আমরা আলোচনা পাবো। এখানে আমরা যে কোনো 1টি বা 2টি ওয়েবসাইট থেকে যাচাই করে সংবাদটি পড়বো এবং শ্রেণীকক্ষে সবাই মিলে এটার উত্তর দেবো এখানে। ওকে, আচ্ছা, এখানে বলছে যে আগামী সেশনের প্রস্তুতি, বাড়িতে ইন্টারনেট সুবিধা থাকলে আমরা বাড়িতে এই ওয়েবসাইটগুলো আরও কিছু সংবাদ দেখবো এবং লিখে রাখবো। আর কী কী উপায়ে কোন কোন সংবাদ তথ্য বিকৃত করা যায় উপায়গুলো একটা তালিকা তৈরি করবো। এখানে ইন্টারনেটের সুবিধা না থাকলেও আমরা আমাদের চারপাশ থেকে কিছু ঘটনা বা তথ্য পর্যবেক্ষণ করে খুঁজে বের করবো কী উপায়ে কোনো সংবাদ তথ্য বিকৃত করা যায়, এগুলো তালিকা করবো এখানে। তো আমরা তালিকা করবো হচ্ছে পরবর্তীতে এখানে। ওকে, পরবর্তী সেশনে আমাদের এখানে তালিকা করার আছে, বিষয়টা দেওয়া আছে এখানে। তো আমার আজকের টিউটোরিয়ালটা আমি এখানে স্টপ করবো ইনশাল্লাহ। তো নেক্সট টিউটোরিয়ালে সেশন 2 নিয়ে আলোচনা করবো। এবং তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।